অদ্রিজা থমকানো মস্তিষ্ক নিয়ে সেভাবেই দাঁড়িয়ে রইল। রক্তিমের সুইটহার্টকে বুঝে না উঠেই কান্না পাচ্ছে তার। আর ওই বৃদ্ধাই বাকে? রক্তিমের সুইটহার্ট কি সেই? বুঝে উঠল না। মস্তিষ্ককে বারবার প্রশ্ন করেও কোনো উত্তর খুঁজে পেল না সে। বিধ্বস্ত মন নিয়ে একবার রক্তিম আর ওই বৃদ্ধা মহিলা তো একবার নেহার দিকে তাকালো। শুকনো ঢোক গিলেই কাঁপা গলায় বলল, উনি কি রক্তিমের সুইট? অদ্রিজা পুরো কথাটা শেষ করতে পারল না। সঙ্গে সঙ্গে চারপাশ থেকে ভেসে আসলো আনন্দ উচ্ছ্বাসিত মিশ্রিত হই হুল্লোড়। ছোট্ট ছোট্ট পিচ্ছি গলার তীক্ষ্ণ আওয়াজ সহ রক্তিম নেহার গলায়ও শোনা গেল, হ্যাপি বার্থডে সুইটহার্ট, হ্যাপি বার্থডে টু ইউ। অদ্রিজা ঠাই দাঁড়িয়ে রইল, রক্তিমের দিকে স্থিরভাবে তাকিয়ে রইল সে। রক্তিম সামনের বৃদ্ধা মহিলার চোখ থেকে সরিয়ে নিল হাত ছোড়ার শক্ত বাঁধন। মুখটা বৃদ্ধার কাঁধ কুচেই মিষ্টি হেসে বলতে লাগল, হ্যাপি বার্থডে সুইটহার্ট। অদ্রিজা রক্তিমের থেকে নজর সরিয়ে বৃদ্ধার দিকে তাকালো। মুখটা পুরোপুরি নেহার মতোই দেখতে, গায়ের রং রক্তিমের মতোই ফর্সা ধবধবে, কুচকানো চামড়া, মাথায় সাদা পাকা কোকড়ানো চুল। রক্তিম সেই চুলেই এক হাত দিয়ে হাত বুলিয়ে মুখ ঘেঁষল বৃদ্ধ মহিলার মুখের কুচকানো চামড়ায়। টুপ করেই সাদা ধবধবে গালের কুচকানো চামড়ায় চুমু খেল। বৃদ্ধা হাসল। রক্তিম হাঁটু গেড়ে বসেই বৃদ্ধার বাম হাতের আঙ্গুলে পরিয়ে দিল চকচকে হীরার রিং। পেছন থেকে অত্রিচার দেওয়া সেই গোলাপটাই এগিয়ে গিয়েই হেসে বলল, শুভ জন্মদিন সুইটহার্ট, তোমায় অনেক ভালোবাসি সুইটহার্ট, সব সময় আমার পাশে এভাবেই থাকবে। বৃদ্ধা মুচকি হাসল। রক্তিমের হাত ধরে উঠিয়েই হাত উঁচিয়ে চুলগুলো এলোমেলো করে দিল। মুচকি হেসেই বলল, পাগল। অদ্রিজা মুগ্ধ চাহনিতে তাকিয়ে রইল। রক্তিমের হাত ধরে কেক কাটতে গিয়েই চারপাশে একবার ফিরে চাইল বৃদ্ধা। অদ্রিজার দিকে তাকাতেই চোখাচোখি হলো দুজনের চাহনি। অদ্রিজার সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিল, মৃদু হেসে নেহার কাছাকাছি দাঁড়িয়েই কানে ফিস ফিসিয়ে বলল, উনি তোর দাদিমা, মানে রক্তিমের নানি। রুহানা চৌধুরী যেমন তোর কার্বন কপি তেমনটা না হলেও তোর চেহারার সাথে অনেক মিল আছে ওনার চেহারার, তাই মনে হলো। নেহা মুচকি হাসল, বলল, অদ্রিজা চকচকে চাহনিতে তাকালো। সঙ্গে সঙ্গেই অস্পষ্ট কণ্ঠে বলে উঠল, তার মানে রক্তিমের সুইটহার্ট উনি, ওনাকে সুইটহার্ট ডাকে রক্তিম। নেহা খিল খিলিয়ে হাসল, ফিস ফিসিয়ে বলল, কেবল সুইটহার্ট না তো, প্রেমিকাকে যত রকমের সম্বোধন করা যায় সবই ডাকে রক্তিম ভাইয়া দাদিমাকে। অদ্রিজা মুচকি হাসল, এক দৃষ্টিতে তাকিয়ে রইল রক্তিমের হাসিমাখা মুখটার দিকে। এই যুবকটির মাঝেই যে কত শত দুঃখ লুকায়িত আছে তা কি কেউ বলবে তার এই মারাত্মক ঘায়েল করা হাসি দেখে? তখন খাওয়ার পর্ব শেষ, বিশাল মাঠের মাঝখানে খাওয়ার আয়োজন করা হয়েছে। অদ্রিজা আর নেহাও খাবার শেষ করে দুটো চেয়ারেই বসেছিল। বাচ্চাগুলো যে যার মতো খাওয়া শেষ করে খেলছে হাত পা ছড়িয়ে। সামনের টেবিলটাতে আরও বেশ কয়েকজন, নেহার মা বাবা সহ চাচা চাচি। অদ্রিজা মিনমিনে চাহনিতে তাকিয়ে তাকিয়ে দেখছিল তাদের। ঠিক তখনই পেছনে এসে দাঁড়ালো নেহার দাদিমা। মাথায় হাত রেখে মুখ নিচু করে অদ্রিজার মুখটা দেখল, মিষ্টি হেসে বলল, তুমি নেহার ফ্রেন্ড বুঝি? চিনলাম না তো। অদ্রিজা মাথা ঘুরিয়ে তাকালো, মুচকি হেসে উঠে দাঁড়ালো, টিস্যু পেপারে দ্রুত হাত মুছে মিষ্ট হেসেই জবাব দিল, জি হ্যাঁ, আবার রক্তিমের ওয়াইফ। বাকিটা বলতে দিল না রক্তিম, তার মুখ থেকে কথাটা এক প্রকার কেড়ে নিয়েই বলল, ও রক্তিমের ওয়াইফ না, লিটল ওয়াইফের ফ্রেন্ড তুমি অদ্রিজা, ভুলে গেলাম নেহাকে লিটল ওয়াইফটা কি, ওয়াইফ না। অদ্রিজা বিষম খেল। রক্তিমকে গিরগিটির মতো রং বদলাতে দেখে বিস্ময়ে চোখ মুখ চকচক করে উঠল। রক্তিমের মুখ থেকে তুমি ডাকটা শুনে আরো বিস্ময় খেলে গেল চোখ মুখে। হালকা কেশেই অস্ফুট স্বরে বলল, জি।
রক্তিম অত্রিচার দিকে তাকিয়েই বাঁকা হাসল। নিজের নানিকে কিছু একটা বুঝিয়েই অন্য পাশে পাঠিয়ে দিল। অত্রিচা হতবিহ্বল চাহনি নিয়ে তার দিকে তাকিয়ে থাকার মাঝেই ডান হাতটা চেপে ধরে হ্যাঁচকা টানে সরিয়ে নিয়ে গেল অন্যদিকে। পেছনে কোনো গাছের সাথে হাত জোড়া চেপে ধরেই তাতে দাঁত চেপে বলে উঠল, সুইটহার্টের সামনে আপনাকে আমার ওয়াইফ হিসেবে পরিচয় দিয়েছিলেন কোন সাহস অত্রিজা? আমার আর আপনার সম্পর্কটা শুধুমাত্র এক মাসের সম্পর্ক। মিস্টার মাহমুদের সাথে চুক্তি করেই বিয়েটা করেছিলাম। আপনি যেমন আপনার বাবার ঋণ বা পাওনা মেটানোর জন্য বিয়ে করেছেন, তেমনই আমিও এই যে বিশাল জায়গাটা দেখছেন এই জায়গাটার জন্যই চুক্তি করে আপনাকে বিয়ে করেছি। শুধু এইটুকুই সুইটহার্ট, এই বিষয়ে কিছু জানে না, আমি চাই না জানুক, আপনিও কিছু বলবেন না। আপনার চুক্তি তো মিটে গিয়েছে, এবার আমার চুক্তিটাও মিটে যাওয়ার অপেক্ষা, তারপর সবটা শেষ, আর কিছুই থাকবে না আমাদের মাঝে। মাইন্ডেড? অত্রিচার চোখ জোড়া টলমলো করে উঠল। নিজের এতটা কাছে রক্তিম, অথচ রক্তিমের দিকে তাকাতে ইচ্ছে করছে না তার। কান্না আসছে চোখ জুড়ে। এই যুবকটিকে সত্যিই কি তবে ভালোবেসে ফেলল সে? না হলে এতটা কেন কষ্ট হয়, এত কেন অস্থিরতা তার জন্য? একবার যদি সব কিছু ভুলে বলে দেয় ভালোবাসি, রক্তিম কি মেনে নিবে সম্পর্কটা নাকি ফিরিয়ে দিবে? রাত প্রায় একটা কি দুটো, শুনশান নিরাপত্তা চারিদিকে, দূরে কোথাও গাড়ির অল্প আওয়াজ এসে কানে লাগছে। অত্রিচার টলমলো চোখ জোড়া নিয়েই ওই বিশাল মাঠটা থেকে বেরিয়ে আসলো। গভীর রাতের নীরব রাস্তায় হেঁটে চলতেই অজানা ভয় এসে ঘিরে ধরল মনকে। ল্যাম্পপোস্টের আলোতে রাস্তায় নিজের ছায়াটা চোখে পড়ল কেবল, আর কেউ নেও কোথাও। ভয়ে ক্রমশ জমে গেল সে। শুকনো ঢোক গিলে এদিক ওদিক তাকালো, না কেউ নেই। তার বাসা থেকে রক্তিমের বাইকে করে এখানে আসতে 10 মিনিটের মতো লেগেছে, তার মানে হেঁটে গেলে 20 কি 25 মিনিটের পথ হবে। কিন্তু এই নীরব অন্ধকার রাতের রাস্তায় আদেও কি একা একা যাওয়া উচিত? তীক্ষ্ণ মস্তিষ্ক সঙ্গে সঙ্গেই জবাব দিল, হ্যাঁ উচিত। রক্তিমের কাছে যদি তুমি কিছু নাই হও, তবে তার সাথে বাসায় যাওয়াটা অন্যায়, চরম অন্যায়। অত্রিচার আগে জল জল করে আশেপাশে চাইল। টলমলো করা লাল টকটকে চোখ যেন রক্তিমকে এক্ষুনি ফেলে শেষ করে ফেলত, ভস্ম করে দিত তার শরীর মন। অত্রিচা হাসফাস করল। দ্রুত পা বাড়িয়ে কয়েক মিনিট পথ এগিয়ে যেতেই কিছুটা দূরে দেখা মিলল চারটে ছেলের, টলতে টলতে হাঁটছে, বয়স হয়তো 20-21 বছরেরই হবে। অত্রিচা ভীত চাহনি নিয়ে তাকাল। হৃদয়ের ভেতর অদ্ভুত ভয় জেগে উঠল মুহূর্তেই। শুকনো ঢোক গিলে ভীত চাহনি নিয়ে আশেপাশে তাকিয়েই দ্রুত পায়ে হাঁটতে লাগলো সে। ছেলেগুলোকে পাশ কাটিয়ে যেতে যাবে ঠিক তখনই তাদের মধ্যে থাকা একজন বলে উঠল, বাহ, এত রাতে মাইয়া মানুষ, এত রাতে রাস্তা কেন তুমি লল না? দ্রিজার ভীত চাহনি এবার আরো তীক্ষ্ণ হলো। অজানা ভয়ে হাত পা কাঁপতে লাগলো তার। ছেলেটার কথাকে কোনো রকম পাত্তা না দিয়ে ধুকপুক করা হৃদয় নিয়ে হাঁটতে লাগলো অত্রিচা, কিন্তু রক্ষা হলো না। ওই চারজন ছেলে এসে ঘিরে ধরল চারপাশটা, মুখ চোখে বিশ্রী অঙ্গভঙ্গি করে তারই মধ্যে একজন বলে উঠল, কি মামনি, কোথায় যাও? অত্রিচা মিনমিনে চোখ মুখ তুলে তাকালো ছেলেটির দিকে, ভয়ে হাত পা কাঁপছে। আশপাশের শীত শীত ভাব থাকলেও ঘামে হাত পা ভিজে উঠল তার। কপালের ঘামে চুপসে লেপটে গেল ছোট ছোট চুলগুলো। অত্রিচা কিছু বলল না ছেলেটার কথার বিনিময়ে, চোখ মুখ কালো করে তাকিয়ে রইল। তা দেখেই হয়তো সামনের ছেলেগুলো সাহস চওড়া হলো, একজন তার বাম হাতটা ছোট করেই ধরে বসল। অত্রিচা তৎক্ষণাৎ হাত ছাড়িয়ে নিল, অন্য হাত দিয়ে ছেলেটার স্পর্শ মুছে ফেলতেই ঘষতে লাগলো। কাঁপা গলায় বলল, একদম না, একদম টাচ করবেন না। ছেলেগুলো তার কথাটা তেমন ভাবে নিল বলে মনে হলো না। মুখে বিশ্রী হাসি ঝুলিয়েই প্রথমজন বলল, টাচ করব না। কথাটা বলেই আবারও হাসলো সবাই আওয়াজ করে। অত্রিচা ভয়ে ছোট ছোট চোখ করে তাকালো। বারবার শুকনো ঢোক গিলেই এপাশ ওপাশ চাইল। কিছুটা দূরে সরু আলোর ফুলকি দেখে নিজের ভেতর একটু হলেও সাহস সঞ্চয় হলো এবার। কোনোভাবে সামনের ছেলেটাকে ঠেলেই দৌড় লাগালো সামনে। বেশি দূর যাওয়া হলো না,
তার আগেই সামনে এসে দাঁড়ালো একটা বাইক। অত্রিচা হাঁপাতে হাঁপাতেই হাঁটুতে ভর দিয়ে দাঁড়ালো। বাইকের সামনের তীক্ষ্ণ আলোয় পেছনের মানুষটাকে দেখা না গেলেও ওটা যে রক্তিম তা বেশ বুঝতে পারছে। অদ্ভুতভাবে ভয়টা মুহূর্তেই কেটে গেল তার। এই মানুষটার প্রতি এত কেন বিশ্বাস তার, বুঝে ওঠে না সে। তবুও তাকেই মন থেকে বিশ্বাস করে, সে ভরসা করে। অদ্রিজা হাঁপাতে হাঁপাতেই রক্তিমের সামনে গিয়ে দাঁড়ালো। রক্তিম মুচকি হাসল, মৃদু গলায় বলল, এই না হয় মিসেস রক্তিম মাহমুদ, তেজ আত্মসম্মান এতটাই প্রখর যে মাঝরাতে নীরব জনশূন্য রাস্তায় বেরিয়ে পড়েছেন। আপনি এতটা নির্বোধ নন অদ্রিজা যে এইটুকু জ্ঞানও আপনার নেই। জাস্ট ডিসগাস্টিং। অদ্রিজা ড্যাবড্যাবে করে তাকালো। রক্তিমের রাগে লাল হওয়া চেহারাটা দেখেই থমকে গেল সে। সোজা হয়ে দাঁড়িয়েই ঘন ঘন নিঃশ্বাস ফেলে হাঁপাতে লাগলো। রক্তিম এক প্রকার বিরক্তি নিয়েই বলল, এইটুকু পথ এসে আপনি হাঁপিয়ে গেলেন অদ্রিজা? অদ্রিজা টলমল চাহনিতে তাকিয়ে রইল রক্তিমের দিকে। হাত দিয়ে ইশারা করে পেছনে দেখিয়েই কাঁপা কণ্ঠে বলল, রক্তিম পেছনে কয়েকজন ছেলে আমায়। অদ্রিজাকে বাকি কথাটা না বলতে দিয়ে রক্তিম ভ্রুচোরা কুচকে নিয়ে হাতের ইশারায় সেদিক পানে তাকালো। গম্ভীর গলায় বলল, বাইকে উঠুন। অদ্রিজা সেভাবেই দাঁড়িয়ে রইল। রক্তিম এবার ধমকে বলল, কথা কানে যায় না আপনার, উঠুন। অদ্রিজা এবার উঠে বসল। ভয়ে দুই হাত দিয়ে খামছে আঁকড়ে ধরল রক্তিমকে। মুখটা রক্তিমের পেছনে এক প্রকার লুকিয়ে রেখে ছোট ছোট শ্বাস ফেলল। রক্তিম আগের মতোই গম্ভীর রইল। বাইকটা আরেকটু এগিয়ে নিয়ে ছেলেগুলোর কাছে গিয়ে থামাল। হাত দিয়ে ইশারা করেই ছেলেগুলোকে দেখেই বলল, আই ব্রো। ছেলেগুলো বোকার মতো তাকালো। একবার রক্তিম তো একবার অদ্রিজার দিকে তাকিয়ে থাকলো। টলতে টলতে আরেকটু এগিয়ে এসে চোখ কচলালো। আবারও রক্তিম আর অদ্রিজার দিকে তাকিয়েই বলল, কে ভাই? রক্তিম দাঁত গেলিয়ে হাসলো, বলল, তো বস। ছেলেটার ঝাপসা চাহনি সরাতেই আবারও চোখ কচলালো। রক্তিমকে ভালো মতো দেখে নিয়েই বলল, আরে ওই দিনের ভাইয়াটা নাকি? রক্তিম বাঁকা হাসলো, বলল, ইয়েস মনে পড়লো তো, প্রথমে ওই জায়গাটায় তোরা তোদের আস্তানা করলি, ড্রিঙ্ক করা, জুয়া খেলা ইত্যাদি ইত্যাদি, ওইসব ছিল তোদের প্রাথমিক অন্যায়। ছোট ছোট মেয়েগুলোর বাসস্থান তোরা জোর করে দখল করতে চাইলি। আমি তোর জন্য যা শাস্তি দিয়েছি তোদের তা বোধহয় কম পড়ে গেল বল? তার জন্য এবার বড়সড় অন্যায় করে বসেছিস, জানিস এর শাস্তি কী হতে পারে? ওর সাথে কী করেছিস বল? ছেলেগুলোর এতক্ষণকার মাতলামো করা চাহনি এবার যেন সতেজ হয়ে উঠল। ভয়ে থতমত খেয়ে একজন মাথায় হাত রেখে বলে উঠল, নিচে দিব্যি ভাই, কিচ্ছু করি নাই এই মায়ার সাথে, শুধু হাতটাই ধরছিলাম আর কিছু। ছেলেটাকে বাকিটা বলতে না দিয়েই রক্তিম বাইক থেকে নেমে দাঁড়ালো। ছেলেটার কলারটা দুই হাত দিয়ে শক্ত করে চেপে ধরেই বলে উঠল, হাত হাত ধরেছিস? কে ধরেছিস ওর হাত? ছেলেটা ভীত চাহনিতে তাকালো রক্তিমের দিকে, ভয়ে কাঁপা কাঁপা গলায় বলল, ভাই মায়েরেন না দয়া করে, আমি ধরেছিলাম। রক্তিম ক্ষিপ্ত চাহনিতে তাকালো। চোয়াল শক্ত হয়ে এলো মুহূর্তেই, কলারটা আরো শক্তভাবে চেপে ধরেই বলল, তুই ধরেছিস ওর হাত? কোন হাত দিয়ে ধরেছিস? ছেলেটা ডান হাতটা এগিয়ে দিল, হাতটাও কাঁপছে তার, ভয়ে থতমত খেয়েই বলল, এই হাত দিয়া ভাই, এবারে মতো ক্ষমা কইরা দেন, আর জীবনেও এমন কাজ করব না ভাই, প্লিজ। রক্তিম হাসলো, ছেলেটাকে ভদ্রভাবেই ছেড়ে দিল। বাইকে হেলান দিয়ে দাঁড়িয়েই বাকি তিনজনের উদ্দেশ্যে বলে উঠল, আর তোরা তিনজন কিছু করিসনি তোরা? ছেলেগুলো ছোট ছোট চোখ করে তাকালো, মাথা নাড়িয়ে বোঝালো তারা কিছু করেনি। রক্তিম মুচকি হাসলো, ঠোঁট জোড়া গোল করে শেষ বাজাতে বাজাতেই হাত জোড়া বুকে ভাঁজ করে দাঁড়ালো, বলল, ওকে সবাইকে মাফ করে দিলাম, কিন্তু তোদের নিজস্ব কাজ দিচ্ছি,
কাজ করলে ক্ষমা করে দেব, রাজি? চার চারটে ছেলের সঙ্গে সঙ্গে মাথা দুলালো যে তারা রাজি। রক্তিম মুচকি হাসল, বাইকে উঠে বসেই বলল, হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।